ব্লগার রাজীব হায়দারের মরদেহ গাজীপুরের কাপাসিয়ার নিজের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে রাজীবের মরদেহ। রাজীবের লাশ কাপাসিয়া পৌঁছার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাজীবের আত্মীয় স্বজন ও বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের শত শত নেতাকর্মী সেখানে ভিড় করে। বাদ জোহর কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাজীবের জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তারপর গ্রামের বাড়ি তরগাঁও ইউনিয়নের উত্তর খামের সৈয়দপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সেখানকার খবর জানাতে এখন টেলিফোনে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, রাজীবের মরদেহ ঠিক কখন পৌঁছেছে এবং এখন সেখানকার কি অবস্থা? গাজীপুরের কাপাসিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মভূমি। এই কাপাসিয়ায় রাজীবের লাশ সকাল 9টায় এসে পৌঁছেছে। এই মুহূর্তে রাজীবের লাশ রাখা আছে তার বাবার বাড়ির সামনে। সেখানে শত শত লোকজন, রাজনৈতিক নেতা কর্মী থেকে শুরু করে নানা বয়সী সাধারণ জনতা ভিড় জমাচ্ছেন। তারা লাশ নিয়ে কিছুক্ষণের মধ্যে রওনা দিবেন কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে। মাঠেও বিপুল সংখ্যক লোকজন এসে জড়ো হয়েছেন ফুলের তোড়া নিয়ে। পুরো কাপাসিয়া এখন কালো পতাকায় ছেয়ে গেছে। ইকবাল, রাজীবের দাফন ঠিক কখন হবে এবং কোথায় হবে? স্মারক যেটা জেনেছি যে বেলা 2টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তার প্রথম জানাজা হবে কাপাসিয়ার। তারপর সেখান থেকে গ্রামের বাড়ি তরগাঁওয়ের সৈয়দপুরে বিকেল 5টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তারপরেই তার পৈতৃক যে পারিবারিক কবরস্থান আছে সেখানে দাদা দাদি আছে রাজীবের, দাদা দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে 5টার জানাজার নামাজের পরে। স্মারক ইকবাল, আপনাকে ধন্যবাদ।